তিন নম্বরের অঙ্কটা দেখো, এটা বলছে যে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়, তার মানে আর এর মান হচ্ছে 10%। বর্তমান মূল্য তার মানে পি এর মান হচ্ছে কত? 1, 10, 100, 1000, 5, 0। ১,০০,০০০ টাকা 3 বছর পরে, মানে এন এর মান হচ্ছে 3 বছর বর্তমান মূল্য। তাহলে 3 বছর পরে ওই, ও 3 বছর পরে মূল্য, 3 বছর পরে মূল্য, মূল্যটার ফর্মুলা কি বলতো? সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন। পি এর মান 1,০০,০০০ ইন্টু ওয়ান মাইনাস আর এর মান 10/100, এন এর মান 3, তাহলে তোমার এখানে দেখো 100 - 10 কত হয়? 100 থেকে 10 বিয়োগ করলে 90, তাহলে 90 3 বার হবে, আর নিচে 100টাও হবে 3 বার। এখানে আছে 6টা 0, এখানে আছে 5টা 0, তাহলে 5টা কেটে দিই আর 1 টাকাটি এর সঙ্গে, তাহলে তোমার উত্তর কত দাঁড়াবে? 90 গুণ 90 গুণ 90। দেখো তোমার উত্তর হবে কিন্তু, দেখো 90 গুণ 90 গুণ 9, তাহলে 72,900। এত জোন হয়ে যাবে তোমার, না মূল্য তো এটা টাকা হবে, টাকা, তাহলে অঙ্কটা হয়ে গেল।